মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের জাম এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের জাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দারদি হবে কেউ হবে না আমার মা, এমন দারদি হবে কেউ হবে না আমার মা গো। আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, দশ মাস দশ দিন পরে পেল আলহামদুলিল্লাহ। আপনি মেয়েকে স্কুলে দিয়ে আসেন, কলেজে 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 দিয়ে আসলাম। আচ্ছা, আর আমি আসলাম আজকে দিনটা আপনার সাথে কাটাবো, এবং আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে যাবো আসলে আপনার সাথে। এবং এখানে আপনি বড় হয়েছেন, আমার জন্ম এখানে, আমার আব্বার জন্ম এখানে, আব্বার আব্বার জন্ম এখানে, তার আব্বা দাদার জন্ম এখানে, দাদার আব্বা এসেছিল অনেক। শহরটা হলো সবাই, আমার না এখানে শহরে যারা বসবাস করে, মানে আপনার মানে সেই অর্থে না যে সবার অবশ্যই, কিন্তু আপনার নানান ভাবে আপনি আপনার সন্তানকে কলেজে দিতে এসেছিলেন, এবং আপনি তার পিতা, এবং আপনি এই শহরের শহরবাসীর নগর পিতা, তো সেই কারণে শহরটি আসলে আপনার, কারণ পিতার সন্তানেরা সেই অর্থে আপনার। তো আমরা একটু যাই ওই দিকে, যেন পূর্ণিমা শশী হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না, মনে তো মানে না দিলে তো বুঝে না, সোনা বন্ধু তুই আমারে করলে দেওয়ানা, মনে তো মানে না। আপনার সকাল শুরু হয় হচ্ছে মেয়েকে কলেজে দিয়ে বা স্কুলে দিয়ে শুরু করা হলো আজকে, তো প্রত্যেকটা দিনই তো আসলে একই রকম করে আপনি শুরু করেন, আজকের দিনটা কি আপনার একটু আলাদা লাগছে এই সময়টি? এই সময়টা সবাই কেন, যেহেতু আমি ওই তো আপনাদের সাথে যদি ইন্টারভিউটা না দিতাম তাহলে তো আমি এই সময়টা তো অন্য আরেকটা কাজে পেছনে আমি ব্যয় করতাম। আর এইভাবে তো কখনো কারোর সাথে আপনার ইন্টারভিউ দেওয়া হয়েছে? না, ইন্টারভিউ তো দেওয়া না, সেটা সারাক্ষণই টেলিভিশনে দেওয়া হয়, কিন্তু এই যে লম্বা সময় ধরে ওভাবে হয় না, এবং আপনি যেখানে বড় হয়েছেন সেরকম একটি জায়গাতে আপনি সকল জায়গায় ঘুরবেন, নিজের তো আসলে ঘোরার অনেক বছর আগে থেকে ওইটা আমাদের কাছ থেকে উদয় হয়ে গেছে, হারিয়ে গেছে। এটা হলো যে আমাদের আর নিজস্বতা বলতে কোনো কিছু নেই, এখন হলাম আমরা, বিশেষ করে যখন রাজনীতিতে যখন আমি সম্পৃক্ত হচ্ছে, আমি তো অনেক আগে অনেক ছোটবেলায় স্কুল থেকে পরে পরবর্তী আমি চিটন কলেজে পড়াকালীন সময়ে ওই কলেজ ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছিলাম, তারপর জেলা পর্যায়ের আমি সাধারণ সম্পাদক, আসলে মূলত তখন থেকে কিন্তু আর আমাদের স্বাভাবিক একটা মানুষ যেভাবে জীবনযাপন করে বা জীবনকে যেভাবে তারা সাজায় বা উপভোগ করে ওভাবে আমাদের পক্ষে হয়ে ওঠে না। আমরা এখন হলাম এটা একটা পাবলিক জনগণের সম্পত্তিতে পরিণত হচ্ছে, আমাদের আর নিজস্বতা বলতে কোনো কিছু নেই, সবসময় জনগণকে নিয়ে চিন্তা করতে হয়, তারপর দলকে নিয়ে চিন্তা করতে হয়, সমাজকে নিয়ে চিন্তা করতে হয়, দেশকে নিয়ে চিন্তা করতে হয়,
কিভাবে জনগণের কল্যাণ সাধন করা যায়, দলকে কিভাবে সংগঠিত করা যায়, শক্তিশালী করা যায়, মানুষের মন কিভাবে জয় করা যায়। কারণ আমাদের তো নির্ভর করতে হয় জনসমর্থনের উপর, জনগণের আস্থা অর্জন করাটাই কিন্তু আমাদের কাছে মুখ্য, যার কারণে যে কোনো কিছু করার আগেই ওটাই মাথায় চলে আসে যে না আমি এই কাজটা করবো, এটা করলে জনগণের এখানে প্রতিক্রিয়াটা কি হতে পারে, জনগণ কি এটা স্বাভাবিকভাবে নেবে না পছন্দ করবে না, এই বিষয়টা চিন্তা করে মাথায় রাখতে হবে সবসময়। আপনি বলছিলেন যে আপনার ব্যক্তিগত কোনো জীবন নেই, যে বলছিলেন যে চিটং মানে কলেজে যখন আপনি পড়েন তখন থেকে রাজনৈতিক শুরু করেছে আর আগে পুরোপুরিভাবে অনেকটা শুরু করেছেন কলেজে গিয়ে। এটা যেহেতু 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হল, ওই মুহূর্ত পর থেকে আসলে আরো খুব সিরিয়াসলি জড়িয়ে পড়েছে, মানে ওইটা আপনাকে ভীষণ ভাবে আক্রান্ত নাড়া দিয়ে, খুব স্বাভাবিক, সেটা ভীষণ স্বাভাবিক। তো তারপর থেকে আপনি আসলে রাজনীতিতে সম্পৃক্ত হলেন, সামাজিকতা সমস্ত কিছু অনেক কিছুতে জড়িয়ে যাওয়ার কারণে আর কোনো ব্যক্তিগত কোনো বিষয় এখানে আর প্রাধান্য পায়নি। 77 সালে আপনি প্রথম হয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের আমি সভাপতি নির্বাচিত সভাপতি হয়েছেন, তারপরে গিয়ে আবারও আমি ধরেন 80 সালে আবার আমি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এই সাংস্কৃতিক সম্পাদক হয়েছিলাম, 81 এসে আমি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, আবার পরপর দুবার ছিলাম, আবার সেকেন্ড টাইম আমি দায়িত্ব পালন করাকালীন সময়ে আবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ডিভিশনাল সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম। যখন তখন প্রেসিডেন্ট ছিল এটা আব্দুল মান্নান আর জাহাঙ্গীর কবির নানক সাবেক মন্ত্রী, তারপর টার্মে আবার আমি সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম। তখন প্রেসিডেন্ট ছিল সুলতান মোহাম্মদ মনসুর প্রেসিডেন্ট এবং আব্দুর রহমান সাধারণ সম্পাদক, আমি দুবার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আর দুবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলাম, তারপরে আবার আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী কার্যকরী কমিটির সদস্য মনোনীত হলাম, তারপরে আর আসলে অনেক চড়াই পেরিয়ে অনেক কঠিন আর কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দিয়েই আজকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমানে তো আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, এখনো করছি। আমাদের একটা ধারণা 2013 নভেম্বর এটা আমাদের এই বর্তমান কমিটিটা গঠিত হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এটা অনুমোদন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই কমিটিটা গঠন করেছেন, পূর্ণাঙ্গ কমিটি, 71 সদস্য বিশিষ্ট। আমাদের মনে হয় যে যিনি মেয়র বা নাগরিকতা তাকে বোধ হয় অন্য কিছু করতে হয় না, কিন্তু তার যে একটা রাজনৈতিক জীবন আছে, বিশাল একটি রাজনৈতিক জীবন, এবং সেটি দিয়ে তার করতে হয় এর ভেতর দিয়ে, সেটি আসলে আমরা সাধারণ মানুষ অত মনে রাখতে পারি না বা ভাবি না আর কি, ভাবি যে এটাই একমাত্র কাজ যেটা করতে হয়, কিন্তু আসলে অসংখ্য কাজ, অসংখ্য কাজ। আমি আলাদা আলাদা ভাবে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করার কারণে মূলত সকল শ্রেণী পেশা মানুষের সাথে আমার একটা কাজ থেকে সক্ষমতা তৈরি হয়েছে এবং কাজের মাধ্যমে তাদের মন জয় করতে পেরেছি আর কি, এবং যার প্রতিদান হলো বলা যায় এটা, আমি যে অনেক চড়াই উদ্যোগ পেরিয়ে যে দলের এই যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়া, তার পরবর্তী সময়ে আবার ধরেন এই যে আমার 2015 যে 28 এপ্রিলের যে নির্বাচন চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচন, রাজনীতির মূল যেই মঠ সেটা হলো যে জনগণ কল্যাণ সাধন করা, এবং আমি এই মঠটাকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হইয়া কারণ সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময় তখন 1969 সালে তখন কিন্তু রাজনীতি বুঝে করেছে এটা বলবো না, তখন ওই দেশকৃষ্টি একটা একটা ওই আন্দোলন হয়েছিল 1900, এবং তখন যারা রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি যারা করছেন
তারা বিভিন্ন এই দেশখ্রিস্টি আন্দোলনটাকে বেগবান করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতেন এবং সেই হিসাবে মানে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে এসেছিলেন এবং এই দেশখ্রিস্টি আন্দোলন সম্পর্কে ওরা বক্তব্য রেখেছিলেন। ওটাই ভালো লেগেছে এবং তারা আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন আপনারা আমাদেরকে সমর্থন করুন, আসলে সমর্থন করলে তাহলে আপনারা ক্লাস পর্যন্ত না আমাদের সাথে সামিল হন। আমি আসলে তাদের ওই তখনকার যে নেতৃবৃন্দরা চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে গিয়েছিলেন আমাদের ক্লাসে যারা বক্তব্য রেখেছিলেন তাদের আহ্বানের সাথে সারা দিয়েই কিন্তু আমি তখন ক্লাস থেকে বেরিয়ে এসে তাদের মিছিলে সামিল হয়েছিলাম। এই তখন থেকে আসলে মূলত আমার যাত্রা শুরু আছে। আপনার সন্তান দুজন? আমার সন্তান দুজন, আমরা বড় হলো মেয়ে, যিনি আপনি কলেজে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আর ছেলে? ছেলে হলো যে একজন এবং সে ছোট, সে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীর ছাত্র আর ক্লাস সেভেনে পড়ছে। যখন আপনি নগর পিতা হয়েছেন তখন কি মনে হয় যে সমস্ত মিলিয়ে যে চট্টগ্রাম আপনার নিজের শহর আপনার শহর সেখানে কি কি করতে ইচ্ছে করে এখন নগরপিতা? শহরটা আসলে আমার কাছে মনে হয় ধরেন চট্টগ্রাম শহরটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা সম্ভাবনাময় এবং সুন্দর যেটা প্রকৃতি প্রদত্ত শহর, এটা একটা নান্দনিক শহর আর কি। বাংলাদেশে আর কোথাও কোনো শহর কিন্তু সমুদ্র নদী পাহাড় এবং সমতলের মিলিয়ে কোনো শহর নেই, চারের সমন্বয়ে কিন্তু চট্টগ্রাম শহরটা সেই হিসাবে অত্যন্ত সুন্দর শহর। এটা এই শহরটাকে আরও সুন্দর করে পরিকল্পিতভাবে গড়ে তোলার সুযোগ আছে। এখন ধরেন 11 মাস সময় আমি অতিবাহিত করছি এবং এই দায়িত্বটা এখন 11 মাসে আমি আসলে সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে অভ্যস্ত বলা যায়। আর সিটি কর্পোরেশনগুলোর আসলে সিটি কর্পোরেশন যে ম্যানুয়াল আছে আমাদের দেশে 3টি মূল দায়িত্ব আছে, একটা হলো যে এই শহরের রাস্তাঘাট নির্মাণ করা, এগুলো সংস্কার করা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা, নালা নর্দমূলের নির্মাণ সংস্কার পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং শহরকে আলোকিত করা। এই 3টি হলো যে সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব। এই 3টি দায়িত্বের অনুকূলে সরকার আবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনগুলোকে ট্যাক্স আদায়ের একটা অনুমতি দিয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স আদায়ের অনুমোদনটা হলো 17%। এটাকে 3 ভাগে, যে 3টা সার্ভিস যেটা ম্যান্ডেটরি ওই 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এই এখন আমি একটা পরিকল্পনা মাস্টার প্ল্যান তৈরি করছি চট্টগ্রাম শহরটাকে নিয়ে এবং একটা 3 বার্ষিক একটা পরিকল্পনা আমি অলরেডি গ্রহণ করেছি। এই 3 বার্ষিক পরিকল্পনা হলো যে ওই 3টি যে প্রধান যে দায়িত্ব যেটা মূল যে দায়িত্ব যেটা ওই দায়িত্বটা যাতে আমি 100 ভাগ নগরবাসীর জন্য নিশ্চিত করতে পারি এই পরিকল্পনা আমি গ্রহণ করেছি। এখন যেমন রাস্তাঘাট যেগুলো চট্টগ্রাম শহরে যতগুলো 41টি ওয়ার্ড, এটা ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম শহর 41টি ওয়ার্ডের যতগুলো রাস্তা চলাচলের রাস্তা যেগুলো আছে সকল রাস্তাকে ইভেন কি যানবাহন না যারা পথচারী যে চলাচল করা পায়ে হেঁটে যে সমস্ত রাস্তা দিয়ে চলাচল সকল রাস্তাকে আমি কার্পেটিংয়ের রাস্তায় 3 বছরের মধ্যে 3 অর্থবছরের মধ্যে যেটা জুলাই থেকে শুরু হচ্ছে 16, 17, 17, 18, 18, 19 অর্থাৎ 19 সনের 30 জুনের মধ্যে আমি 100 ভাগ কার্পেটিং রাস্তায় পরিণত করি। এটা একটা পরিকল্পনা নিয়েছি। আরেকটা পরিকল্পনা আমি নিয়েছি এই শহরটাকে পুরোপুরিভাবে একটা এলইডি লাইট দ্বারা আলোকিত শহরে আমি গড়ে তুলবো। এই 2টো পরিকল্পনা আমি চূড়ান্ত করেছি। আর শহরটাকে সত্যিকার অর্থে একটা গ্রিন এবং ক্লিন সিটি করার জন্য আমি এখন দায়িত্ব গ্রহণ করার পরপরই ওয়েস্ট কার্যক্রমে কিন্তু পরিবর্তন নিয়ে এসেছিলাম। আগে ধরুন দিনও করা হতো রাত্রেও করা হতো, যার কারণে এগুলো দুর্গন্ধ ছড়াতো, পরিবেশকে দূষিত করতো, জনমনে দুর্ভোগটা অনেকাংশে বৃদ্ধি পেত। আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে প্রায় সব মিলিয়ে আর কি 1871 জন, আমি তাদেরকে কাউন্সিলিং করেছি
তাদেরকে বুঝিয়েছি, কারণ দিনের পরিবর্তে রাত্রে করা এটা একটা কঠিন বিষয়। আবার এখানে 300 জনের মতো আমাদের মহিলা পরিচ্ছন্ন কর্মী আছেন। এটা একসময় ওদেরকে বললাম যে না, তোমাদেরকে করতেই হবে, এটা কোনো বিকল্প নেই, করতেই হবে তোমাদের, তোমাদের যাবতীয় নিরাপত্তা দায় দায়িত্ব আমি নিব। এখন আমার নতুন আর একটা পরিকল্পনা আমার মাথায় এসেছে, সেটা হলো আমাদের এখন সরাসরি ডোর টু ডোর ওয়েস্ট কালেকশন করবো, ডোর টু ডোর। আচ্ছা আচ্ছা, এখন আর কেউ কে বাইরে এসে ময়লা ফেলতে হবে না, ডোর টু ডোর যাবো। কিন্তু এটা আমার একটা বিশাল, আমার জন্য একটা কঠিন দায়িত্ব, আয়োজন বিষয়, কারণ এটা প্রাথমিকভাবে যেটা একটা পরিসংখ্যান আমরা পেয়েছি সেটা হলো যে প্রায় আমার এই আমার যা আছে এখন যানবাহন থেকে শুরু করে ইকুইপমেন্ট, এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে এটার সাথে আরও কমপক্ষে 2000 রিক্সা ভ্যান আমার যুক্ত করতে হবে। আর প্রত্যেকটা বাসা বাড়িতে এই যে দোকান ব্যবসা প্রতিষ্ঠানে, তারপরে স্থাপনাগুলোতে, হসপিটাল, ক্লিনিক, ইন্ডাস্ট্রিগুলো পর্যাপ্ত বিন দিতে হবে। আমার প্রাথমিক যে পরিসংখ্যানে পেয়েছি সেটা হলো প্রায় 10 লক্ষের মতো বিন আমাকে সরবরাহ করতে হবে। কারণ আমাদের দেশে বাস্তবতা হলে আমি যদি বলি যে আপনাদের বিন ক্রয় করে নেন, দেখা যাবে যে ওইভাবে রেজাল্ট পাবো না। কারণ এখানে তো আবার সমাজের হতদরিদ্র শ্রেণী হয় এখানে আছেন, ময়লা তো ওরা তো উৎপাদন করে না, এটা ওদের যেখানে অবস্থান করে ওইখানে ময়লা হয়, তো যার কারণে আমি ওইটা চিন্তা করলাম যে না আমরাই দিব। এই চিন্তাটাকে আমি চিটং, যেহেতু একটা রিচ একটা সিটি, কর্পোরেট হাউসগুলোকে আমি আহ্বান জানালাম। অনেক কর্পোরেট হাউস বললো যে ঠিক আছে আমরা আপনার সাথে থাকবো। এটা এই কার্যক্রমটা এখনো চলমান আছে, 1 অগাস্ট থেকে সরাসরি ডোর টু ডোর কালেকশনে চলে যাব। প্রাথমিকভাবে আমি 7টা ওয়ার্ডকে নির্ধারণ করেছি, শহরের মূল যে 7টা ওয়ার্ড, তারপর মাসে আবার 1 সেপ্টেম্বর থেকে আর 9টা ওয়ার্ড যুক্ত করবো, যুক্ত করে আবার 1 অক্টোবর থেকে আরও 9টা ওয়ার্ড যুক্ত করবো, 1 নভেম্বরে গিয়ে আর 8টা ওয়ার্ড যুক্ত করবো, আবার 1 ডিসেম্বরে গিয়ে আরও 8টা ওয়ার্ড, অর্থাৎ মোট 41টা ওয়ার্ড এই বছরের মধ্যে আমি সকল ওয়ার্ডকে সরাসরি বর্জ্য কার্যক্রমে আওতায় নিয়ে আসবো। নগরবাসী যদি সচেতন হয়, ওদের সহযোগিতা পায়, পুরো শহরটা রিয়েলি একটা ক্লিন সিটি হয়ে যাবে। এবং আমি তখন পর্যায়ক্রমে আমার এক একটা যে ওয়ার্ডগুলোতে যখন আমি এই কার্যক্রমটা বাস্তবায়ন করব, ওই ওয়ার্ডে যে সমস্ত এখন ডাস্টবিন রাস্তার ধারে যেগুলো ডাস্টবিন আছে, কন্টেইনার আছে, যেগুলো দেখা যায় সবগুলো অপসারণ করবো, তাহলে এখানে আর অনেকটা কন্টেইনার ডাস্টবিন ফ্রি হয়ে যাবে, ময়লা আর রাস্তায় দেখা যায়, মানে যেটা উন্নত বিষয় সিটিতে কোনো দেখা যায় না। আমার এখানে আমি সেটা করবো এবং এই বৎসরের মধ্যেই করবো। কর্পোরেশনের মূল যে বিষয়গুলো আছে দায়িত্ব, এর বাইরেও আমার পরিকল্পনা হলো যে এই তিনটি যে প্রধান যে দায়িত্ব এগুলো আমি শতভাগ নগরবাসীর জন্য নিশ্চিত করা। এর বাইরে আবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের থেকে ব্যতিক্রম, কেন আরও 2টো সেবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিয়ে থাকেন, এবং যার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুনামটা দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এটা হলো একটা হলো স্বাস্থ্য, আর একটা হলো যে শিক্ষা, শিক্ষা চট্টগ্রাম শহরে ওই 80টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, 80টার মধ্যে 47টি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করে থাকেন। আর আমাদের সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীর সংখ্যা হলো যে 60,000-এর মতো আর কি। এটা আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই ক্ষেত্রে আবার নগরবাসীর কাছ থেকে কোনো আলাদা ট্যাক্সও আদায় করছেন না, আবার পাশাপাশি আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আপনার মাসিক যে ফিস যেটা ওটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, অনেক কম তুলনামূলকভাবে। আর ইভেন বার্ষিক যে ভর্তি ফি, বার্ষিক যে ফিটা যেটা সরকার নির্ধারণ করে দিয়েছেন 3,000, আমরা কিন্তু তার থেকেও কমে, হ্যাঁ আমি দায়িত্ব গ্রহণ করার পর কিছুটা বাড়িয়েছি, এটা 1,550 ছিল, 1,650, 1,750, আমি 1,000 টাকা করে বাড়িয়েছি। এটা তো যার কারণে এখনো কিন্তু 3,000 টাকার চেয়ে কম এটা। আর মাসিক আমাদের যে মাসিক ফিটা ওটা কোথাও 130, 150, 160, 180, সর্বোচ্চ 200 টাকা, কিন্তু একই মানের বা তাতে কম নিম্ন মানের শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় তখন 600, 700, 750, 700 টাকা কিন্তু টিউশন ফি, মানলি টিউশন ফি। আমরা এরকম ভাবে চলতে থাকলে আমরা একটা, মানে আপনি বলছেন এই দুটো ত্রিবার্ষিক পরিকল্পনা নিয়েছি, এবং আমি ধরেন আর গ্রিন যেটা, গ্রিনেরটা হলো যে
ওঠো নিয়েছি, ওটা আমি 2017-31 ডিসেম্বরের মধ্যে শহরটাকে একটা গ্রিন সিটিতে পরিণত করব, ওই পরিকল্পনাটা আমি নিয়েছি। এবং আমাদের যে মোড়গুলো আছে এই মোড়গুলোতে আমি দৃষ্টিনন্দনভাবে এগুলো সাজাবো, একটা রাউন্ড অ্যাবাউট যেগুলো আছে, তারপরে মিডিয়ান যেগুলো আছে, ফুটপাথ যেগুলো আছে এগুলো। এবং আমি হকারদের সাথেও আলাপ আলোচনা করছি, তাদেরকে আমি উচ্ছেদ করব না, তাদের কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো, নিয়মের মধ্যে। তাদেরকে বলেছি সারাদিন তোমরা বসতে পারবে না, বসাটা উচিত না, এটাতে তোমরা কোনো লাভবান হচ্ছে না, তাতে তোমরা 4-5 ঘন্টার জন্য বসো, ওই সময় তোমাদের যারা গ্রাহক, যারা ক্রেতা, এটা ভালো হয়েছে, মানে ওরাও অখুশি হলো না, তার যারা ক্রেতা তারা তোমাদের কাছে আসবে, তারা তো আর অন্য মার্কেটে গিয়ে ক্রয় করার মতো তো সামর্থ্য তাদের নেই। এই কথাটা আমি তাদেরকে বলেছি এবং তাদের কাউন্সিলিং করছি, ঈদের পরে আমি কার্যক্রম শুরু করবো। তারা মোটামুটি আমার কথাতে তারা সম্মত হয়েছেন আর কি। আর এরা আর্নিং মেম্বার, এরা যদি এই যে আয় থেকে বঞ্চিত হয় তাহলে এরা ক্রাইমের সাথে ইনভলভ হয়ে যাবে, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যারা শহরে যারা এখনো সীমিত আয়ের দরিদ্র বা হত দরিদ্র যারা আছে, যারা তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই হকারদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন, তারাও তো আবার বঞ্চিত হয়ে যাবে, আর হকার উচ্ছেদ করে দিলে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো আমি তার কারণে চিন্তা ভাবনা করে তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে এবং নিয়মের মধ্যে এবং নির্দিষ্ট সময়ে যাতে তারা বসে হকারি করতে পারেন সেজন্য, এবং তাদের জন্য আমি বলেছি আমি আইডি কার্ড দিব, তাদের মার্কিং করে দিব, যারা তাদের একদম নির্বিঘ্নে যাতে হয়রানি মুক্ত পরিবেশে তারা ব্যবসা করতে পারেন। এর বাইরেও আরও কিছু কাজ আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে থাকি এবং আমিও পরিকল্পনা নিয়েছি, যেহেতু সর্বশেষ যে পরিসংখ্যান আর কি, যেটা ডাটাবেস সরকার করেছেন, এটা খুব ভালো উদ্যোগ বর্তমান সরকার করেছেন, সেটা হল প্রতিবন্ধীদের সংখ্যা কিন্তু এখন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আগে কোনো পরিসংখ্যান ছিল না কতজন কী কাজে, ইভেন কি পরিবারের মধ্যে এক ধরনের মানসিকতা থাকতো, যারা যে পরিবারের প্রতিবন্ধী সন্তান আছে তারা বলতে চাইতো না, এটাকে খুব গোপন করতো, আড়াল করতো, বুঝছেন না, যার কারণে ওদের এক ঘরে করে রাখতো, ওদেরকে কোথাও থেকে বের হতো না, কোনো একটা রুমে তালাবদ্ধ করে রাখতো, আটকিয়ে রাখতো, অনেক জায়গায় অমানুষ শিকল দিয়ে করে রাখতো। এখন কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এটা বর্তমান সরকারের একটা অনেক সফলতার মধ্যে এটা একটা প্রধান সফলতা, এবং একটা ডাটাবেস করেছে। গত কয়েকদিন আগে আমি যেটা জানাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে এখন প্রায় 17 লক্ষের অধিক এখন প্রতিবন্ধী আছেন, ইভেন কি এই চট্টগ্রাম শহরে 62,000 প্রতিবন্ধী আছেন, চট্টগ্রাম শহরে আছেন। সরকার এদেরকে কিন্তু ভাতা দিচ্ছেন এবং শিক্ষা ভাতা দিচ্ছেন, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, নিম্ন মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তর আর কলেজ বিশ্ববিদ্যালয়ে এইভাবে ভাতা দিচ্ছেন, 400 টাকা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করছেন তাদের জন্য 1200 টাকা দিচ্ছেন। তো এটার জন্য আমি কত শহরে যারা আছে এই যে কমিটি আছে সমাজসেবা, এটার আবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটার সাথে সম্পৃক্ত আছে এবং মেয়র এটার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার কথা, এবং যেহেতু আমার পক্ষ যা সিটি কর্পোরেশনের সিইও এই দায়িত্বটা পালন করবে। আমি যার কারণে প্রতিবন্ধীদের জন্য কাজ করছি, বুঝছেন না, প্রতিবন্ধীদের যেভাবে আরও কার্যকরভাবে সহায়তা দেওয়া যায়। একটা জায়গায় নিয়ে যাব, দেখেন সারা চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রিয় জায়গা আপনার স্টেডিয়াম, সেখানে নিয়ে এসেছি, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, কারণ এটি এইখানে আসলে আমার অস্তিত্ব বলা যায় আর, আমি যখন এখানে সব কাজ শেষে এখানে আসি তখন খুব তৃপ্তি অনুভব করে থাকি আর কি। মানে আপনি আসেনই প্রতিদিন? আসি, এটা ঘুরে ফিরে আমি আসি, আমার দায়িত্ব পালন করি, আমি যখনই সুযোগ পাই খেলাও দেখি এবং যাবতীয় খেলার জন্য কি কি করা প্রয়োজন বা কি কি করা যায়
সঠিকভাবে হচ্ছে কিনা এই খোঁজ খবরটা রাখি, যেহেতু আমি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার নিজেরও কিন্তু একটা ক্লাব আছে, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, এবং আমি আবার ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাথে সম্পৃক্ত আছি। আর এইটার আমি প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম, এখন প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন আমি দায়িত্ব পালন করে চলেছি আর কি। আর আমার ক্লাব কিন্তু চিটাং লিগে ফুটবল লিগের চ্যাম্পিয়ন, ক্রিকেট লিগে এবার চ্যাম্পিয়ন, সবসময় আমি নাম্বার ওয়ান হওয়ার টার্গেট নিয়ে কাজ করি। সব জায়গা হলো যে আমার নাম্বার ওয়ান হওয়ার একটা অভিপ্রায় থাকে, সব জায়গায় ভালো করার একটা। এত পছন্দ আপনার খেলা, আপনি যদি মানে রাজনীতিবিদ না হতেন তাহলে আপনি? আমি তো নিজে খেলেছি, একসময় খেলোয়াড় ছিলাম, হয়তো একেবারে জেলা পর্যায়ে বা আমি লিগ পর্যায়ে খেলিনি। কারণটা হলো যে আমার আব্বা মারা গিয়েছে, আমি যখন নবম শ্রেণীর ছাত্র হয়েছি, যখন হয়তো আমার ক্যারিয়ার বিল্ড আপ করার আর সময় তখনই আব্বা মারা গিয়েছে। এবং তারপরে হলো আমি তারপরে আবার ধর বঙ্গবন্ধু হত্যা হলো, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এবং আমি রাজনীতির সাথে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছি। তো যার কারণে খেলার ক্রীড়াবিদ হিসাবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারিনি, কিন্তু আমি পরবর্তী সময় ক্রীড়া সংগঠক হিসাবে, ক্রীড়াবিদ হলে হয়তো আমি ব্যক্তিগতভাবে হয়তো বাংলাদেশে স্পোর্টসের ভূমিকা রাখতে পারতাম, আর না হয় এখন কিন্তু আমি আর বৃহত্তর পরিসরে আমি এখন ভূমিকা রাখতে পেরেছি। আপনি কমেন্ট্রি দিয়েছেন কখনো? না, কমেন্ট্রি দেয়নি। আমরা একটু শুনবো, আপনি পারবেন দিতে? তাহলে আমরা চিটাগাংয়ের ভাষা শুনতে চাইবো একটু, কারণ না বলতে না বলতে আসলে অনেকটা অনভ্যাস, তাও আমরা একটু শুনতে চাই। তার কারণ হচ্ছে এই ভাষাটা আপনার এখন অবস্থা যা বুঝে যায় আসলে ইয়ং স্টার ক্লাব, যদিও ক্রিকেট হয়তো আনসার্টেন গেম, তারপরে কিন্তু আর ধারণা করতে পারি যে এই মুহূর্ত পর্যন্ত যে অবস্থা, এই অবস্থা যা জিতে সম্ভাবনা নাই হইলে চলে ইয়ং স্টার ক্লাব। আমি তো বুঝছি, আপনি কি আমার জন্য একটু সহজ করে বললেন? তার মানে একটা টিম উঠবে প্রিমিয়ার ডিভিশনের লিগ, আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন ফার্স্ট ডিভিশন লিগ চলছে, এখন সুপার লিগের খেলা চলছে, এখান থেকে যে ফার্স্ট ডিভিশন যেটা চ্যাম্পিয়ন হবে সেটা নেক্সট ইয়ার প্রিমিয়ার ডিভিশন খেলবে, আর প্রিমিয়ার ডিভিশনে যেটা সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে সেটা নেমে এটা ফার্স্ট ডিভিশনে খেলবে। আমি বুঝে গেলাম, আমি ভাবছিলাম আপনি বললেন বুঝতে পারবো না, কিন্তু সহজ নাকি আপনি আমার জন্য সহজ করে বলেছেন? আসলে সহজ করে বললেন, এইভাবে এইভাবেই বলতে হয়। এখানে কিন্তু অনেক একটা সময় ছিল যে লিটল ম্যাগাজিন, তারপরে গ্রুপ থিয়েটার, আসলে ছোট বয়সে পড়ালেখার পাশাপাশি অনেকগুলো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছিলাম একসময়, কিন্তু ওইগুলো থেকে সরে এসেছি, অন্যভাবে আমার ক্ষেত্রটাকে আমি বিস্তৃত করেছি আর অন্যভাবে সাজিয়েছি। আগে এক সময় হয়তো আমি গ্রুপ থিয়েটারের সাথে তির্যক, চট্টগ্রামের লিডিং গ্রুপ থিয়েটার, তির্যকের সাথে কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, তারপর তো বললাম খেলাধুলার সাথে, এখন ক্রীড়া সংগঠক হচ্ছে, ক্রীড়াবিদ হতে পারিনি, তারপরে হয়তো সাংস্কৃতিক কর্মী হতে পারিনি, কিন্তু আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমি কিন্তু প্যাট্রোনাইজ করি বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করি। থিয়েটার এর বেশ একটা উৎসবের মতো হতো, সেটি খুব একটা হচ্ছে হচ্ছে না তা না, তুলনামূলক স্কোপটা কম আর কি, যার কারণে এখন এবার আমি যেহেতু মেয়র হওয়ার পরে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উনি তো প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব একটা আসাদুজ্জামান নূর ভাই, ওনার সাথে কথা হচ্ছে এবং এখানে একটি সাংস্কৃতিক বড় একটা তৈরি করার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য যে পরিবেশ বা যে প্রেক্ষাপটের প্রয়োজন সেটা কিন্তু এখনো অনুপস্থিত। এটার জন্য বলা হচ্ছে এবং উনিও কাজ করছেন, মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো জনপ্রিয় শেখ হাসিনার সাথে উনি কথা বলেছেন এবং কথা বলে উনি ওনাকে প্রাথমিকভাবে নীতিগতভাবে সম্মতি প্রকাশ করেছেন একটা এই মুসলিম হল নিয়ে, ডিসি হিল নিয়ে এখানে সাংস্কৃতিক একটা বড়ই তৈরি করা আছে। এটা 100 কোটি টাকা ব্যয় উনি গত কয়েকদিন আগে আবার কথা হয়েছে, বললো যে ঠিক আছে না, এটা ডিপিপি তৈরি করা হচ্ছে এবং এটা করা হবে। বাহ,
মুসলিম হল কেন্দ্রিক যেটা হতো এখন কিন্তু মুসলিম হলটা ওভাবে করার মতো অবস্থা নেই, সেখানে মুসলিম হল কেন্দ্রিক হচ্ছে না। আর শিশু একাডেমি কেন্দ্রিক কিছু কালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে আর কি, এটাকে আরো বেগবান করা উচিত, শক্তিশালী করা উচিত। এবং আমরা আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওখানে কিন্তু আমি ওনাটা বলেছি এটা কালচারাল অ্যাক্টিভিটি যত বেশি সম্ভব। আর এর ক্ষেত্রে সরকার তো একটা গাইডলাইন নির্ধারণ করেছে, পড়ালেখার পাশাপাশি পাঠ করার পাশাপাশি একটা কারিকুলাম অ্যাক্টিভিটি, একটা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো তো এটা বাধ্যতামূলক করে দিয়েছে। এই সকল কিছুর পাশাপাশি আবার রয়েছে বিশাল একটা গানের ভান্ডার, মাঝ ভান্ডার আছে, মাঝ ভান্ডারি গান অনেক বিখ্যাত, একটা সারি গান, জারি গান, আঞ্চলিক গান, আঞ্চলিক গানের দুজন স্রষ্টা বলা হতো শ্যামসুন্দর বৈষ্ণব আর শেফালী গোষ্ঠী, ওটা খুব জনপ্রিয় আর কি চট্টগ্রাম। চট্টগ্রামকে আবার বারাউলি জায়গা বলা হয় এবং মাদার কেন্দ্রীয় কিছু ইন্টারেস্টিং এবং ভীষণ সুন্দর একটা বিষয় যে দুটো রকমের বিষয় কিন্তু এখানে একসাথে আছে। আসলে এটা বাংলাদেশের মানুষেরই মানে পূর্ব বাংলা মানুষের বলি, বাংলাদেশ কৃষ্টি বলা যায়, কৃষ্টি বলা যায়, ঐতিহ্য বলা যায়, এটা এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে যে নানান কিছু নেয়ার এবং নানান কিছু একত্রীকরণ একত্রীভূত করে আসলে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বাংলাদেশে গড়ে উঠেছে। সেই জায়গাটি যদি আসলে সবসময় থাকে একই রকম তাহলে থাকা উচিত, তাহলে তো আমরা আমাদের যে স্বকীয়তা বা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে গৌরব, যে সম্মানজনক অতীত যেটা আছে এটাকে আমরা ধারণ করতে পারবো এবং ধরে রাখতে পারবো এবং নতুন প্রজন্মের কাছে বংশবদ্ধ করে এটা আমরা তুলে ধরতে পারবো, যেটা আমাদের উচিত এবং এটা হচ্ছে। এবং আমরা চট্টগ্রাম আঞ্চলিক গানকে ওই দুজনকে স্রষ্টা বললেন, ওনার না থাকলে ওনার যে পরবর্তী প্রজন্ম কি ধরে রাখছে। এবং কিন্তু এটা অত্যন্ত জনপ্রিয়, মানুষ কিন্তু এই গানগুলো শুনতে চান। গিয়েছি এটা হুজুরপূর্ণ সরওয়ারে কায়নাত ফকির মওজুদাত আকা মাওলা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হইতে সুফি বাদটা সেখান থেকেই উৎপত্তি। বরাবর সরাসরি স্টুডেন্ট ছিলেন এই যে গোলামুর রহমান মাইজভান্ডারিয়া, ওই তখন আমার বরাবর স্টুডেন্ট থাকালীন সময়ে ওনার কিন্তু এই কীর্তিকলাপগুলো এটা প্রকাশ পেতে শুরু করেছে আর কি। এবং মাইজভান্ডার শরীফের যে বই আছে প্রকাশ করে বাইরে ওইখানে আমার বরাবর কথা এটা উল্লেখ আছে। এটা আমরা একটা খুবই ঐতিহ্যবাহী পরিবার, চট্টগ্রাম শহর আদি পরিবার, ঐতিহ্যবাহী পরিবার। ঠিক আছে তাহলে আমরা আরেকটা দিকে যাই। জলাবদ্ধ থাকে না মানে চট্টগ্রাম, একটু বৃষ্টি হয়ে গেলে, একটু বৃষ্টি হলে জলাবদ্ধ, একটু হলে হয় না। এখন আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা কাজ করেছি এই বিষয়ের, এই সমস্যা নিয়ে। এখন জলাবদ্ধতা চট্টগ্রাম শহরে তৈরি হওয়ার একাধিক কারণ আছে। কিছু এলাকা জলাবদ্ধতা তৈরি হয় অর্থাৎ জলজট, এটা হলো আসলে আমাদের যে নালা নর্দমাগুলো আছে এগুলো পরিকল্পিত না, অপরিকল্পিত চট্টগ্রাম শহরে। এবং এই নালানো যতটুকুনি আছে আবার ওগুলো ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। কারণটা হলো যে মানুষ তাদের স্বভাব সুলভভাবে যে ময়লা আবর্জনাগুলো প্রতিনিয়তই বা প্রতিদিনই তারা নালা নর্দমাতে ফেলছে, যার কারণে নালা নর্দমা পানি নিষ্কাশনে বাধা তৈরি হচ্ছে। আপনি বলছিলেন তখন আর কিছু এলাকায়, আবার বলি আবার কিছু এলাকায় জলবদ্ধতা হয় যেগুলো আসলে ওই আমাদের খালগুলো ভরাট হয়ে গেছে, এগুলো সিল্টেশনের কারণে হয়। আবার কিছু এলাকায় নিম্নাঞ্চল যেগুলো আছে চট্টগ্রাম শহরে বাকুলিয়া ডেল্টা এদিকে আলিশহর, এগুলো হলো যে হাই টাইডের সময় ওখানে সমতলে পানি চলে আসে, এটা হলো যে গ্রিন হাউস ইফেক্টের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা
বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সমস্যাটা হচ্ছে। তো যার কারণ যেটা আমাদের নালা নর্দমা বা খাল ধারণ ক্ষমতা নষ্ট হওয়ার কারণে যে জলবদ্ধতা যে সমস্ত এলাকায় তৈরি হতো, আমি দায়িত্ব গ্রহণ করার পর ধারাবাহিকভাবে এখানে কাজ করছি। এখন খালগুলো মাটি উত্তোলন করা হচ্ছে এবং নালা নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং যেখানে যেখানে মাটি উত্তোলন করার প্রয়োজন এগুলো নিয়মিতভাবে করা হচ্ছে। যার কারণে এই পর্যন্ত যেখানে যেখানে বৃষ্টিপাত হয়েছে ওই জোয়ারের পানি ছাড়া অন্য কোথাও কিন্তু আসলে জলবদ্ধতা তৈরি হয় না। আরেকটা বিষয়, এই ক্ষেত্রে আমরা যদি দীর্ঘস্থায়ী যদি সুফল পেতে হয় তাহলে আসলে আমাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই বিষয়ে আমি কাজ শুরু করেছি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী তথানির সন্তান কৃতি সন্তান বেসা আমিনুল ইসলাম মাহমুদ ওনাকে আমি অনুরোধ করেছিলাম এবং এখানে কথলিতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ জিয়াউদ্দিন আহমদ বাবলু উনিও এগিয়ে এসেছেন এবং আমরা একসাথে কিছু নির্মাণতল আমরা পরিদর্শন করেছিলাম সেদিন কয়েকদিন আগেও করেছি এবং আমাদের অনুরোধে আমার অনুরোধে মূলত পানি সম্পদ মন্ত্রণালয় একটা প্রকল্প গ্রহণ করেছেন, এখানে ডিপিপির পর্যায়ে আছে এবং এইটায় আমরা মদুনাঘাট থেকে শুরু করে আপ টু এই পতেঙ্গা নেভেল বেস পর্যন্ত নদীর তীরে তীরে আমরা বেড়িবাঁধ নির্মাণ করব, রাস্তা নির্মাণ করব এবং 26টি খাল আছে বড় ছোট, এই খালগুলোকে রেগুলেটর বসিয়ে উইথ পাম্প হাউস বসালে এবং এটা প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকার একটা প্রকল্প হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেটা পানি সম্পদ মন্ত্রণালয় গ্রহণ করতে যাচ্ছেন এটা এবং এটাতে রাস্তার পার্ট আমরা নির্মাণ করব আশা করছি। এটা আগের জ্যামটা হচ্ছে এটা হলো যানজটটা হলো আসলে একটা শহরে এটা যানজট মুক্ত শহর করতে হলে এখানে মিনিমাম 25% রাস্তার প্রয়োজন, আমাদের এখানে কিন্তু সেটা নেই, মাত্র 5% রাস্তা আছে, এটাও কিন্তু একটা কারণ। আবার যতটুকু আছে এটা ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা আছে যেটা নিয়ে আসলে ওই ট্রাফিক ডিপার্টমেন্টও কাজ করছেন এবং আমিও পুলিশ কমিশনারের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং আরও কথা হবে, আমরা চেষ্টা করবো যে এই যানজটটাকে কিছুটা অন্তত সহনীয় পর্যায়ে আনা যায়। আর কিন্তু আমার বিষয়টা হলো যে আমি বলি আমার বিষয়টা হলো যে চিটং সিটি কর্পোরেশন কিন্তু যানজটের ব্যাপারে সরাসরি কোনো ভূমিকা রাখার সুযোগ নেই, আমরা সহায়তা প্রদান করতে এই কাজটি হলো যে পুলিশ বিভাগের কাজ দায়িত্ব, এটা আমরা সহযোগিতা করতে পারি, হয়তো নগরের অভিভাবক বা মেয়র হিসাবে এই ক্ষেত্রে আমার ভূমিকা রাখার সুযোগ আছে এবং সেটা আমি রাখছি। এটা আমি আশা করছি যেভাবে এখন আমরা পরিকল্পনার চেষ্টা করছি এটা অব্যাহত থাকলে হয়তো আগামী বছর আমরা এর থেকে কিছুটা সুফল আমরা পাবো। আর চট্টগ্রাম মানে কোন নামটা, চট্টগ্রামকে কিন্তু অনেক নামে ডাকে মানুষ, বন্দর নগরী চট্টগ্রাম, চাটগা চট্টগ্রাম, এক এক সময় চাটগা ছিলাম, জি জি চাটগা। আপনার ভালো লাগে কোনটা? যেভাবে সব গ্রামেই ভালো লাগে, সবই ভালো লাগে। বন্দর নগরী চট্টগ্রাম মানে এখানে এসে একদম আমরা অনুভব করতে পারছি যে বন্দর নগরী চট্টগ্রাম আসলেই বন্দর নগরী চট্টগ্রাম, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একেবারে সবই কিন্তু এই চট্টগ্রাম বন্দরকে ঘিরে এটা হচ্ছে। এটা বাংলাদেশের যে আমদানি রপ্তানির যে সিংহভাগ অর্থাৎ প্রায় 86% কিন্তু এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে এবং চট্টগ্রামের এটা বন্দর হওয়ার কারণে কিন্তু এটাকে ইদানিং বন্দর নগরী বলা বলা হয়ে থাকে এবং এটার গুরুত্বটা বন্দর নগরী বললে এটার আলাদা একটা গুরুত্ব বহন হয়। এটা বিশ্বের যে সমস্ত শহরগুলো পোর্ট সিটিগুলো আছে এটার রাষ্ট্রের নাম ছাড়িয়ে কিন্তু ওই শহরগুলোর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, বোম্বে শহরের কথা সবাই জানে, করাচির কথা সবাই জানে, আশেপাশের কথা বললাম আর কি, ঠিক তদ্রুপ এটা ওই সব পোর্ট সিটিগুলোর নাম জানে, ঠিক তদ্রুপ এটা চট্টগ্রাম নামও কিন্তু বাংলাদেশের নামের পাশাপাশি বহির্বিশ্বে এই নামটা অনেকে জানে, এই নামের সাথে অনেকে পরিচিত, যেহেতু এটা বন্দর নগরী সেই কারণে এখান থেকে অনেক জিনিস মানে আমদানি রপ্তানির কারণে জানার সুবিধা হয়েছে। কিন্তু চট্টগ্রাম তো অনেক পুরনো শহর, মানে 1340 চট্টগ্রামের ইতিহাসটা হলো যে প্রায় 3,000 বছরের পুরনো শহর হলো যে চট্টগ্রাম শহর। আচ্ছা, চট্টগ্রাম শহরের আসলে অনেক ঐতিহ্য আছে আর গৌরব আছে, ব্যবসা বাণিজ্য বন্দরের একটা প্রভাব কিন্তু জনজীবনেও আছে তাই না? আছে অবশ্যই, এখানে বেশিরভাগ তো এখানে তো আমাদের যে আঞ্চলিক ভাষা যেটা আছে এটা তো সহকেন অনেক ভাষার মিশ্রণ আছে, এখানে যেমন আরবি ভাষার এখানে মিশ্রণ আছে, এখানে পর্তুগিজ ভাষার মিশ্রণ, ইংলিশ মিশ্রণ, সবগুলো মিলে কিন্তু চাটগায় আঞ্চলিক ভাষা ভাষার মিশ্রণ বলে হয়তো আমার এবং এগুলো হচ্ছে কি কেন পোর্টের কারণে, পোর্টের কারণে, পোর্ট না হলে তো এত ভাষার মিশ্রণ এখানে
হতো না এটা। এই পোর্টটা কি মানে সিটি কর্পোরেশনের না 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 পোর্টের সেপারেট একটা বডি, পোর্ট অথরিটি আছে না কি, পোর্ট অথরিটির চেয়ারম্যান আছেন, ওইটা আলাদা একটা অথরিটি পরিচালনা করে, না হলে খুবই আরো কিন্তু পোর্টের এখানে পোর্টের যে সমস্ত কার্যক্রম হয় শহরের কে কিন্তু সিটি কর্পোরেশনে অনেক রাস্তা কিন্তু ব্যবহার করা হয় আর কি এখানে, যার কারণে এই রাস্তাগুলো আমাদেরকে নিয়মিত খুব ভারী যানবাহন চলাচল করে, অনেক সময় রাস্তাগুলো ধরে রাখা খুব কঠিন হয়ে যায়, কারণ বড় বড় অনেক লরি চলে যেগুলো 50-60-70 টন যেগুলো ক্ষমতা সম্পন্ন লরি আছে। তা আমরা চেষ্টা করছি যে আসলে এই বন্দর নগরীর যে গুরুত্বটা আছে, আবার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের আগে এই চট্টগ্রামে লাল দিয়ে জনসভায় বলেছিলেন এই চট্টগ্রাম এটা বাণিজ্য রাজধানী হিসাবে ঘোষণা করেছিলেন এবং এটা উন্নয়নের দায়িত্ব উনি নিজ হাতে তুলে নিয়েছেন, সেই হিসাবে কিন্তু উনি কাজ করছেন, পরিকল্পনা নিজেও দিচ্ছেন এবং আমরা যে সমস্ত পরিকল্পনা নিয়ে যাচ্ছি এগুলো খুব দ্রুততার সাথে যাতে এগুলো বাস্তবায়িত করা যায় সেজন্য উনি আন্তরিকভাবে সহায়তা প্রদান করে চলেছেন। এটা তাই আসলে এই শহরটা দ্বিতীয় নগরী বলা হয়, কিন্তু আমি মনে করি আসলে এটা দ্বিতীয় না, বাংলাদেশের এটা প্রথম নগরী, এটা প্রধান নগরী এটা, এবং বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী বললাম তো, এটা বাংলাদেশের সিংহভাগ আয়ের সিংহভাগটা কিন্তু এই বন্দরের মাধ্যমে হয়ে থাকে, যার কারণে এই শহরের গুরুত্ব যত পর্যায়ক্রমে আমরা বৃদ্ধি করতে পারবো, এটাকে আকর্ষণীয় করতে পারবো, দৃষ্টিনন্দন করতে পারবো, তত এই গুরুত্বটা বাড়বে, অনেক পর্যটকরা এখানে আসবে, আমরা কিন্তু রেভিনিউ ব্যবসা বাণিজ্য হবে, পর্যটন কেন্দ্র করবার একটা মানে খুবই ভালো সুযোগ আছে, এবং একটা আমরা পতেঙ্গা যেটা অপরিকল্পিতভাবে যেটা বীজ যেটা আছে আর কি এটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, ওটা নিয়ে আমরা একটা ডিপিপি আমি তৈরি করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর কি, এবং এই জায়গাটা যদি আমরা দীর্ঘমেয়াদী লিজ পাই অনুমোদন পাই তাহলে একটা আমরা ট্যুরিস্ট একটা স্পট আমরা এটা তৈরি করবো আর কি, আর পাশাপাশি এখানে ট্যুরিস্ট স্পটের মধ্যে আমাদের যারা ফরেনার যারা তাদের কথাটা বিবেচনা আছে তাদের জন্য এক্সক্লুসিভ একটা জোন করার একটা চিন্তা ভাবনা আমার আছে। অনেকটা সময় আমরা অনুষ্ঠানের পার করে ফেলেছি, আমি এই পর্যায়ে এসে আপনার কাছে অবশ্যই জানতে চাইবো যে আপনি শুরু করেছেন খুবই অল্প সময়ে, সামনে জুলাইয়ের 25 তারিখে 1 বছর পূর্ণ হতে যাবে, এবং সেজন্য অবশ্যই আপনাকে অনেক আপনার জন্য থাকলো আমাদের অনেক অনেক শুভকামনা, কিন্তু সেই সাথে আমরা অবশ্যই জানতে চাইবো যে 5 বছর পরে আপনি কোথায় কি স্বপ্ন দেখছেন, চট্টগ্রামকে কোথায় দেখছেন? স্বপ্ন দেখতে আমি অভ্যস্ত নাই, আমি বাস্তবায়ন করার পক্ষ পাচ্ছি, স্বপ্ন তো সবাই দেখতে পারেন বাস্তবায়ন কিন্তু সবাই করতে পারেন, আমি তো বলছি আমার ত্রিবার্ষিক একটা পরিকল্পনা আমি নিয়েছি, সেটা হলো একটা সত্যিকার একটা ক্লিন গ্রিন এবং স্মার্ট একটা সিটি, বিশ্বমানের একটা সিটি হিসাবে আমি চট্টগ্রাম নগরকে গড়ে তুলবো এবং নগরবাসীকে আমি উপহার দেবো আমার এই মেয়াদকালের মধ্যে, সেটাই হলো যে আমার অঙ্গীকার, সেটাই আমি চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনশ্রী শেখ হাসিনার আন্তরিক সহায়তা নিয়ে সেটা অবশ্যই 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 আমি বাস্তবায়ন করব। ভীষণ মানে অসাধারণ লাগলো এই সময়টুকু আমাদের আপনার সাথে, আপনি আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন, সারাদিন প্রায় সময় দিয়েছেন, এবং আপনার সাথে আপনার জায়গা ঘুরেছি আমরা, সেটা আমাদের জন্য ভীষণ আনন্দের, কিন্তু আমার মনে হয় আপনাকে আমরা খানিকটা আনন্দ দিতে পেরেছি কি আসলে, কারণ আপনি তো একটু সময় পান না মানে চট্টগ্রামটাকে ঘুরে দেখার, দীর্ঘদিন পরে মোটামুটি এই ধরনের একটি যেখানে সমস্ত সকল ধরনের চাপ থেকে অনেকটা দূরে সরে থেকে যে চাপমুক্ত কিছু সময় কাটানো হয়েছে এটা বলা যায়, সেই জন্য আমি সময় টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং সকল চট্টগ্রামবাসী সহ শুরু করে সকল দেশবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।